সাত দফা দাবিতে কোচবিহার জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন প্রদান করল মেলা হকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। কোচবিহার রাসমেলা ময়দান থেকে মিছিল করে তারা জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখায়। সরকারি স্বাস্থ্যবিধি মেনে তাদের মেলা করার অনুমতি দিতে হবে। করোনার ফলে বর্তমানে তাদের যে আর্থিক সংকট দেখা দিয়েছে তাই মাসিক ভাতা তাদের প্রদান করতে হবে। মোট সাত দফা দাবিতে তাদের এই কর্মসূচি বলে জানান তারা। আমরা মেলা হকার্স আমাদের সংস্থা থেকে এসেছি, মেলা হকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে, যে অবিলম্বে সরকার জানিয়ে আমাদের মেলাটা চালু করার স্বীকৃতি দেয়। যেহেতু চারিদিকে আপনার শপিং মল, রেস্তোরাঁ, সমস্ত কিছু বিনোদন পার্ক থেকে শুরু করে আপনার সিনেমা হল, সব কিছু, থিয়েটার সব খুলছে, অথচ আমাদেরটা খুলছে না। সমস্ত রাজনৈতিক দল পর্যন্ত রাস্তায় যেন ওরা ভিড় করে লক্ষ লক্ষ লোক নামছে, আমাদের মেলাটা অত লক্ষ লক্ষ লোক হচ্ছে না। আমরা ছোটোখাটো মেলা করে বেঁচে থাকি, অথবা আমাদের এই সাত মাস ধরে বসে রয়েছি আমরা, আমাদের যে কী অবস্থা আছে সরকার আমাদের খবর নিচ্ছে, সরকারকে অবিলম্বে আমাদের কথা চিন্তা করতে হবে। আমরা সরকারের সঙ্গে সব রকম সহযোগিতা করব। সরকারের যা প্রোটোকল আছে আমরা মেলায় মানব, সব কিছু মেনে আমরা চাই সরকার আমাদের স্বীকৃতি দিক, অবিলম্বে দুর্গাপুজো থেকে আমরা মেলা করতে পারি। তাহলে আমাদের ঘরে বউ বাচ্চা মা বাবা সবাইকে নিয়ে দুটো ডাল রুটি খেয়ে বেঁচে থাকতে পারবো, নাহলে এরপরে আমাদের যা অবস্থা আমাদের না খেয়ে মরতে হবে।